কাচরা ব্লগস সাবস্ক্রাইব করেছে ভাই? হ্যাঁ এই তো করেছে। আর বেল আইকনে টিপছে কি? হ্যাঁ এই মাত্র টিপলো। টিং 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 টিং। ও হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি, আমি আর আসিফ, আসিফ আমার বাড়িতে আসছে, তো এখন আমরা যাচ্ছি স্টেডিয়ামে খেলা দেখতে। তো খেলাটা হচ্ছে মোহনবাগান ভার্সেস মুম্বাই এফসি, আই থিঙ্ক, মানে আমার যতটা মনে আছে ততটা, কারণ আমরা এটা নিয়ে একটা প্রমোশন করেছিলাম। তো ওরা আমাদেরকে ডেকেছিল, ভিআইপিতে ডেকেছিল, কিন্তু আমরা অলরেডি দেবজিৎ আর জিৎকে পাঠিয়ে দিলাম। দেবজিতের আজকে কিছু প্রবলেম ছিল, যেতে পারিনি, কিন্তু গুড্ডু আর জিৎ অলরেডি চলে গেছে, যাওয়ার পরে বলেছে দাদারা আসেনি কেন। তো অনেক করে বলার পরে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো এখন আজকে খেলাটাকে তুলে ধরবো, তো চলো স্টে টিউন, আর রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। এখন বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় খুব জ্যাম আর খুব, মানে আমাদের দেরি হয়ে গেছে, হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে বেরোনো, তো তাই জন্য। আরে মা সাইড দাও না, ওরা কারণ মারছে, ঘুরিয়ে যাচ্ছে, মানে রাস্তায় এত জ্যাম কিছু আমি বুঝতে পারছি না, ঘুরিয়ে দেখাচ্ছি, লেওড়ার মতন জ্যাম, মানে আমি বুঝতে পারছি না, এই ব্রিজের মধ্যে এত জ্যাম আমি দেখিনি বাপের জন্য। তাও মানে এখানটা একটু ক্লিয়ার হলো, পেছন দিকটা ভালো জ্যাম ছিল। ঠিক আছে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে, বেশিরভাগ কথা তো যেতে যেতে কথা বলতে পারবো না, কারণ আমরা আজকে একটু খুব তাড়ায় আছি। আরে সাইড দাও মারা, কান মারাচ্ছে লেওড়া, তো খুব আজকে তাড়ায় আছি, তো যেতে যেতে দেখাতে পারবো না, গিয়ে দেখাচ্ছি। তো চলো স্টে টিউন গাইস, ফাইনালি আমরা চলে এসেছি, আর এটা আমার ফার্স্ট বার আসা, আমি কোনোদিনও স্টেডিয়ামের ভিতরে ঢুকিও নি, দেখা হয়নি, আজকে আমাদের একটু মানে স্পন্সর আছে ব্যাপারটা, টিকিট আছে, তাই জন্য আমার নিজে ঢুকি, মানে টিকিট নিয়ে এখন ফাইনালি আমরা যাচ্ছি ভেতরে দিয়ে, কারণ আমরা জিও সিনেমায় রিসেন্টলি একটা প্রমোট করি, তো সেই প্রমোশনটা ছিল কিসের? জিও সিনেমার আজকে খেলাটাকে নিয়ে প্রমোশন ছিল, তো তাই জন্য এখন আমরা যাচ্ছি, যে গিয়ে আমাদের ভিআইপিতে টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন ওনারা, তো যাচ্ছি, তাই জন্যই যাওয়া হচ্ছে। পান্ডার বালের বক্তৃতা কেউ শুনে লাভ নেই, চলো মানে খেলা দেখো। কিন্তু রাস্তায় ভাই বিশাল, মানে না না রাস্তায় রাস্তায় বিশাল ভিড় ছিল, জ্যাম ছিল, আর এদিকে দেখতেই পাচ্ছ একদম জিৎ, ডায়মন্ড বাবা, আর এদিকে ডায়মন্ড বাবা, ভাই দুটো ব্যাস রাতে কিনে যাই, আমরা আমাদের দুটো কিনতে আদি ভাই। তো ঠিক আছে এখন যাচ্ছি, তো আরে ভাই তুই উড়ে চলে, উড়ে না ওটা দিয়ে আমরা ঢুকে যা। এখন আমরা যাচ্ছি, সেই মজা আসছে, এখন যা হচ্ছে ফুল মস্তি হবে, চলো দেখাবে। তো খেলা চালু হয়ে গেছে, মনে হয় গোল ফোল মেরে দিচ্ছে, মনে হচ্ছে খেলাতে দু তিনটে গোল হয়ে গেছে নাকি, বেশিক্ষণ হয়নি, তাতে একটা গোলে আছে, কে মনে মান দিয়েছে, ভেতরে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, আমি যেমন মাঠে চলেছি, অলরেডি একটা গোল হয়ে গেছে, বন্ধু পার করেছে আমার স্লাইড মেরেছে, বড় মাঠে ভয় লাগে।
ভাই সলিড গোল দিয়ে সলিড গোল দিয়ে ভাই তাকে পেপ হল ভাই মানে সলিড নেক্সট লেভেল হাফ টাইম হয়ে গেছে খেলা হাড্ডাহাড্ডিও নয় গুগলে জিতছে বিপিন সিং খেলাটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ বৃষ্টি পড়ছে আর মাঠে ভালো রকম জল জমেছে মানে খুব ভালো জল মানে বৃষ্টি ভালো পড়ছে এতে একটু এতে ব্যাপারটা খেলাটা একটু ঘুরেছে কারণ বলে বিয়ে করতে রিসিভ করতে প্রবলেম হচ্ছে শ্যুট করতে প্রবলেম হচ্ছে অনেক কিছুতে প্রবলেম আছে আটকে আছে এটা একটু প্রবলেম হচ্ছে তো একটা গোল মেরে দিয়েছে অলরেডি আমরা এক গোলে মানে লিডে আছি দেখি কী হয় ভাবছি আর একটা গোল দেবে আশা করছি মাঠটা চুরে আপনার পুরো ঝাঁট চলছে ভাই ভাই হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে সিরিয়াসলি হাড্ডাহাড্ডি বলতে যাবো ভাই কিন্তু খেলা দেখার মজা এটাই হাড্ডাহাড্ডি কিন্তু আর বেশিক্ষণ টাইম নেই ভাই টাইমটা দেখা টাইমও নেই ভাই 90 মিনিট হয়ে গেছে 90 মিনিট হয়ে গেছে আর ভাই এক্সট্রা টাইম ফেক্সট্রা টাইম দিলে আর কত পরিবার আছে খেলাটা ঘুরে গেল ধর সুন্দর খেলা ছিল প্রথম থেকে সেকেন্ড হাফে ভাই কি হয়ে গেল আর বৃষ্টিটা সবচেয়ে বড় কথা বৃষ্টি হলো উপরে চলে না আরে না না ও আসো না আগে এখন আমাকে বললো দেখ ভাই চেনে ভাইয়ের বন্ধু বলে এসছে চেনেও নি জীবনে দেখেও নি ভিডিও হঠাৎ করে বলছে না তারপরে কিছুক্ষণ পরে যখন ভাই ছবি তুলছে আরো আরো 5-6 জন এলো তখন ভাই বলছে ছবিটা তুলে দিবে পরে বুঝতে হবে যে কে আছে ছবিটা তুলে দিবে তো ঠিক আছে ছবি উঠলো এরপরে সাবস্ক্রাইব করলো তারপরে আমাকে আবার এসে বলছে থ্যাংক ইউ বলো সাবস্ক্রাইব নিজে করেছে করে এসে বলছে থ্যাংক ইউ বলো তো আমি বলছি 50 টাকা দাও বলো
এখন ভাইয়ের বক্তব্য কিছুক্ষণ পরে বলছে প্যান্টটা কোথায়, এবার আমি প্যান্টটা বলে দিলে কিছুক্ষণ পরে বলবো আমার জানি এটা কোন দোকান দিয়ে কিনছি। আচ্ছা সব জেনে নেবে, জুড়িও জুড়িও এটা জুড়িও দেখি জুড়িও তো জুড়িও দেখি দেখলি প্রাইস কত সাইজ, তারপর কোন সাইজের কথা বলছে, আমি ট্যাগটা ঝুলিয়ে রাখবো এবার থেকে ওটাই। আবার যদি কিছু কোশ্চেন মনে পড়ে তখন আবার ক্যামেরা অন করবো। বাইক ফাইক আছে তো রাইডে বেরোনো অসংখ্য ধন্যবাদ সবাইকে ইকোপার্কের ব্লগটাকে 100 কে ভিউ করে দেওয়ার জন্য। গিয়ে দেখো আমাদের তলার দিকে আবার দেখা হবে। আরে আমরা 50 টা দিয়েছি ছেলেরা ভাই তো এখন ব্যাপারটা হচ্ছে খাবার টাবার পেলাম না, এখন আমরা যাচ্ছি ভাবছি বাড়ি চলে যাবো, আর কি করবো কিছু করার তো নেই এখন, খুব ছেলেমেলি হচ্ছে। বেকার বেকার আজ বাইক নিয়ে আসতে গেলাম, গাড়ি নিয়ে এলে বেটার হতো, বিশাল বৃষ্টি ঘাড় ফাটিয়ে মানে কাকে কাক ছোঁদার মতন ভিজতে ভিজতে বাড়ি যাবো মনে হচ্ছে, এখন যাই মানে বলবো। তো ভাইদের সাথে দেখা হয় ভালো লাগলো, তোমাকে তোমার তারা খুব তোমার তারা খুব ভালো লেগেছে, বলছে রোজ দিয়েছি কি বলছে রে ভাই, তোমায় নেবো খাড়া চলে একদিন। ঠিক আছে তো এখন 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 আমরা আমি আমি মানে ফোনে দেখিও নি, আবার দেখাবে আরে আসছে তো লাগলো আমাকে ৫০ টাকা নিয়ে মজা করছি, সবাইকে বলছি ৫০ টাকা দে ঠিক আছে মজা আসছে না, আলটিমেট মজা আসছে কিন্তু আজকে ড্রটাকে মেনে নিতে পারছি না আমি, তা তো হারিয়ে তো নি ভাই ড্র হারিয়ে ঠিক আছে, হ্যাঁ হেরে ফিরবো না কিন্তু হেরে ফিরবো না ঠিক আছে ড্র ঠিক আছে। আমরা কিন্তু কোনো দলকে যে খারাপ বলছি তা না, সবাই ভালো খেলেছে, সবাই ভালো খেলেছে, আর ফুটবল যে আগে করছে বাঙালির ফুটবল এটাই অনেক বড় ব্যাপার। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এত বৃষ্টি পড়ছিল ব্লগটা কন্টিনিউ করে উঠতে পারিনি, আর লাস্টের দিকে যতটা হয়েছে ওখানে কন্টিনিউ করেছিলাম, তারপরে বৃষ্টি আরও বেড়ে গেছিলো, তো আমি আমার আমার হেলমেটে পর্যন্ত জল ঢুকেছিল, হেলমেটও ঠিক করে পরে আসতে পারিনি, বাজে অবস্থা হয়েছিলো। তো ব্লগটা কেমন লাগলো বলতে ভুলো না, আর এরকম মজাদার ব্লগ আসতে থাকবে, খুব মানে খুব টায়ার্ড হয়ে পড়েছি,
তো চলো লাস্টের এন্ডিংটা ছোট রূপ দিয়ে করলাম। চলো সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটাকে, লাইক কমেন্ট যা যা করা করো। চলো টাটা। কি রে পুরো ভিডিওটা তো দেখে নিলি? কি ভাবছিস আমরা কি করে জানলাম? তোর পেছনেই তো বসেছিলাম, পুরো ভিডিওটা একসাথে দেখেছি। আর হ্যাঁ, লাইক লাইক করেনি মানে? এখন লাইক করিস নি? লাইক কর, কমেন্টটা করে দে বন্ধু, কমেন্টটা কর। এই বেল আইকন টেপ, বেল আইকন টেপ। হ্যাঁ, তাহলে সব ভিডিও দেখতে পাবি মানে? তুই সাবস্ক্রাইবটা, সাবস্ক্রাইবারটা এরকম করে টেপ, টং 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 করে টেপ। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে মানে? হয়ে গেছে, দাঁড়া 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 মানে? এখনো করেন নি? এখন স্কিপ করা তালে ছিলি? কর মানে তাড়াতাড়ি কর কর। হয়ে গেছে, হয়ে গেছে, সাবস্ক্রাইব করে দিছি। হ্যাঁ হ্যাঁ, করে দিছি, করে দিছি, করে দিছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই।